তোমাকে যদি জিজ্ঞেস করা হয় পরমদার সব থেকে ভালো একটা দিক আর সব থেকে খারাপ একটা দিক? ওয়েল, সব থেকে খারাপ ও ডেফিনেটলি ভীষণ আনপাংচুয়াল, মানে আজকে মানে হি ইজ নট ইভেন হিয়ার, হি ইজ দ্য ডিরেক্টর, তো খুব আনপাংচুয়াল। অ্যান্ড সব থেকে ভালো জিনিস ইজ ডিফিকাল্ট, কারণ এখন আমি ওর সঙ্গে কথা বলছি না, হি ইজ এ গুড অ্যাক্টর। কথা না বলার কারণ? এখন আমাদের ঝগড়া চলছে। আচ্ছা, আমরা চাইবো সেই ঝগড়া মিটে যাক, এবং আমাদের চাওয়ার উপর নয়, সেটা নিশ্চয়ই মিটে যাবে। আশা করি লন্ডন যাওয়ার আগে ওই ঝগড়াটা মিটে যায়, নয়তো আই উইল বি থ্রোয়িং লটস অফ ট্যান্ট্রামস। করো তোমার আর রাইমার একটা জুটি মানে অন্য একটা ক্রেজ রয়েছে দর্শকদের মধ্যে, এবং আমি রাইমার কাছে শুনলাম তোমাদের এখন ঝগড়া হয়েছে, কথা বন্ধ রয়েছে, তো সেটা নিয়ে কি বলবে? এবং রাইমার সেখানে উপরি পাওনা হিসেবে ডেফিনেটলি আগেরটাতেও ছিল, এবারেরটাতেও আছে। আর যে ঝগড়ার কথা বলছো সেটা দেখো, মানে রাইমার সঙ্গে আমার যে পরিমাণ ঝগড়া হতে পারে তার থেকে অনেক বেশি পরিমাণ ঝগড়া আমার হয়ে গেছে রুদ্র সঙ্গে। হ্যাঁ, তো সেটা চলতে থাকে আমাদের আর কি, নানাবিধ কারণে নানা রকম ঝগড়া, এবং সে সব ঝগড়া যে মিটে গেছে এমনটাও কিন্তু নয়, ভেরি মাচ আছে, বাট কোথাও একটা কানেকশনটা, কোথাও একটা ওই যোগসূত্রটা থেকে গেছে, যে কারণে বারবার আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গে ফিরে ফিরে আসি। রাইমার একটা ভালো দিক এবং একটা খারাপ দিক কি বলবে? ভালো দিক হচ্ছে রাইমা ফান্ডামেন্টালি বেসিক্যালি একটা অসম্ভব মিষ্টি একটা মানুষ, গ্রেট সেন্স অফ হিউমার। খারাপ দিক হচ্ছে আমার মনে হয় যে ও মানে রাইমা যেভাবে ভাবে তাতে অন্য মানুষের পার্সপেক্টিভটা খুব একটা সবসময় গুরুত্ব পায় না আর কি, মানে খুব একটা ফ্যাক্টার ইন হয় না আর কি, ও যেটা ভাবে সেটাই ঠিক, এরকম একটা বাতাবরণে বসবাস করে। আচ্ছা রাইমা, তুমি অনেকদিন ধরে আছো এই ইন্ডাস্ট্রিতে, তোমার কি মনে হয় যে আগেকার দিনের অভিনয় বা অভিনেতাদের বা এখন যারা নতুন শিল্পী রয়েছে দুটোর মধ্যে ফারাক কোথায়? বল, আজকাল আমি জানি না, মানে ফিল্মসও তো ডিফারেন্ট, স্টোরিজও ডিফারেন্ট, আর আজকালের আমি তো সবাইকে দেখি বম্বেতে, আই মিন দে আর সো, আমি বলবো ওরা মাল্টি ট্যালেন্টেড, দে নো হাউ টু ডান্স, ওরা কমেডিতেও ভালো, ড্রামাতেও ভালো, সব কিছুতে ভালো। ওরা বোধ হয় মানে ওরা প্রত্যেক ফিল্মের আগে ওয়ার্কশপস করে, ওরা মানে অ্যাব্রডে গিয়ে ওরা কোর্সেস করে, তো আমি আমার মনে হয় যে ওইগুলো খুব ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু স্টে উইথ দ্য টাইমস, যে আজকাল ফর ইউ হ্যাভ টু ডু ওয়ার্কশপস, ইউ হ্যাভ টু আপডেট ইউর সেলফ, অ্যান্ড তোমাকে যদি মানে ইউ হ্যাভ টু কম্পিট উইথ দিস জেনারেশন উইচ ইজ কামিং, ইউ হ্যাভ টু কিপ আপডেটিং ইউর সেলফ, আমার মনে হয় ইউ হ্যাভ টু স্টাডি। অনেকদিন ধরেই আছো ইন্ডাস্ট্রিতে, আমি জানি না এই প্রশ্নটা করাটা ঠিক হবে কিনা, তবুও জানতে চাইবো কোনটাতে চাপ বেশি, পরিচালক পরমব্রত না অভিনেতা পরমব্রত এই ছবির ক্ষেত্রে? দেখো এমনিতেই না মানে পরিচালনা এবং অভিনয় দুটো একসঙ্গে করতে অ্যাকচুয়ালি চাপ, দুটোর একা একা করতে কোনটাতে মানে চাপ তো সব কিছুতেই আছে, এবং সেদিক থেকে দেখতে গেলে তুল্যমূল্য বিচারে পরিচালক হিসেবে চাপ অনেক বেশি থাকে অভিনেতার থেকে, কিন্তু দুটো একসঙ্গে করতে বেশ চাপ হয়, যেটা এবার আমার আবার হতে চলেছে আর কি। এবং অধিকাংশ ক্ষেত্রে যে যে ছবি আমি পরিচালনা করেছি বা করি তাতে অধিকাংশ ক্ষেত্রে হয়। সম্প্রতি শুধু আমি একটা বেশ খুবই এক্সাইটিং একটা ওয়েব সিরিজ পরিচালনা করলাম, সেটাতে আমি নিজেকে অভিনয় করা থেকে দূরে রাখতে পেরেছিলাম, এবং যে কী আনন্দ পেয়েছি সেটা করতে পেরে, কিন্তু এক্ষেত্রে হাওয়া বদল তো এই দুজন ছাড়া হবে না, সো সেই কারণে ন্যাচারালি অভিনয় করছি।